দেশের মানুষের কোন সমর্থন নেই, বিদেশেও তাদের সব সমর্থন চলে গেছে। এই 14-15 বছর ধরে গুম, খুন, অপহরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, সব ধরনের রাষ্ট্র সরকার যখন টিকতে পারছে না, সারা দুনিয়াতে তাদের নামে বদনাম হয়ে গেছে যে এরা একটা ফ্যাসিস্ট সরকার, এরা জনগণের ভরে নির্যাতন করে, তারা নির্বাচনকে ঘিরে খায়, তারা ভোটের বাক্স চুরি করে, তারা নিজের ভোট রাতে করে। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এইবার বলা হয়েছে, যারা যারা ভোটে এই ধরনের কাজকর্ম করবে তাদেরকে আর ভিসা দেওয়া হবে না। জানেন আপনারা, এই আইন ঘোষণা করবার পর থেকে বাংলাদেশে শাসকদের মধ্যে একটা বিরাট দাঁড়া যাওয়া তৈরি হয়েছে। তারা বোঝাবার চেষ্টা করছে, না আমরা তো নির্বাচন বিরোধিতা করি না, নির্বাচন বিরোধিতা করে বিরোধী দল ওরা নির্বাচন চায় না, কিন্তু বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। সরকার তো সুষ্ঠু নির্বাচন করে না, বরঞ্চ নির্বাচন যাতে হতে না পারে, নির্বাচনের জায়গায় তাদের নিজেদের মতো করে সিলেকশন হয়, তারাই ক্ষমতায় থাকে, জনগণের টাকা লুটপাট করতে পারে, দেশের সর্বনাশ করতে পারে, আর যারা বিরোধিতা করে তাদেরকে গোপনের মধ্যে দিয়ে নস্বাত করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, সেই চেষ্টা করতে থাকে। আজ করে কোনো কাজ হবে না, সামনে দিন আসছে, একসাথে দাঁড়বা এই সরকারের বিরুদ্ধে। আমরা হিসাব চাই, আমরা জানতে চাই আমাদের স্বজনরা কোথায়। তাদের হিসাব না দিয়ে যেরকম যেরকম করে নির্বাচনী বৈতরণী পার হবে সেইটা আমরা তাদেরকে হতে দিব না। আর সেই জন্যেই আপনাদের সবাইকে জোর বাঁধতে হবে যে রাজনৈতিক আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন একসাথে গণতন্ত্র মঞ্চ, বিএনপি, অপরাপর বিরোধী দল মিলে গড়ে তুলেছে। ওরা যতই বলুক না কেন, নিজেরা ভয় পাচ্ছে বলেই এখন দেখা যাচ্ছে একের পর এক তাদের দুঃখ ভেঙে যাচ্ছে। আমাদেরকে বছরের পর বছর আমাদের গুম হওয়া পরিবারের সদস্যদের উদ্ধারের জন্য আমাদেরকে চোখের পানি ফেলতে হচ্ছে। মায়েদের চোখের পানিতে, সন্তানদের চোখের পানিতে মাটি ভিজে যায়, রাস্তা ভিজে যায়, কিন্তু আমাদের শাসকদের তাদের মন ভিজে না। যে জন্য প্রতি বছর আমাদের শিশুদেরকে, যাদের বাবা গুম হয়ে আছেন, ভাই গুম হয়ে আছেন, আত্মীয় স্বজন গুম হয়ে আছেন, শিশুদেরকে প্রতি বছর গণমাধ্যমের সামনে তাদেরকে কাঁদতে কাঁদতে তাদেরকে দাবি জানাতে হয়। কোন সভ্য দেশে, কোন সভ্য গণতান্ত্রিক দেশে এভাবে চলতে পারে না।